সবসময় হাঁটেন স্রোতের বিপরীতে, চ্যালেঞ্জিং সব সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দেন সবাইকে, পছন্দ করেন বছরের পর বছর চলে আসা ধর্মীয় অনুশাসন রীতিনীতি ভাঙতে, এরই মধ্যে অবতীর্ণ হয়েছেন সমাজ সংস্কারকের ভূমিকায়। তিনি আর কেউ নন, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামেও পরিচিত। বলা হয়ে থাকে যুবরাজ দেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, কয়েক দশক পর সৌদি আরবকে চেনাই যাবে না। 2017 সালে অনেক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসাবে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। অর্থাৎ বর্তমান বাদশাহর মৃত্যুর পর মুসলমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির সিংহাসনে বসবেন MBS। শুরুতেই নিজের পথ পরিষ্কার করতে রাজপরিবারে তার বিরোধীদের অপসারণ করেন তিনি। নিয়ম অনুযায়ী যার বাদশাহ হওয়ার কথা ছিল সেই মোহাম্মদ বিন নায়েফকে এখন কোথায় রেখেছেন তা বলতে পারে না কেউ। অনেকটা কু করে ক্রাউন প্রিন্স হওয়ায় MBS বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মধ্যে পড়েন। তবে তিনি যে ক্যারিশম্যাটিক এক চরিত্র, অল্পদিনের মধ্যেই তা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। বলা হয়ে থাকে বর্তমান সৌদি আরবের সব ক্ষমতা যুবরাজের হাতে, তিনি এখন দেশটির ডি ফ্যাক্টো বাদশাহ। সৌদি আরবকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন মোহাম্মদ বিন সালমান। 2017 সালে ক্রাউন প্রিন্স হওয়ার পরপরই সৌদি আরবের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ইত্যাদি সংস্কারে তিনি ঘোষণা করেন ভিশন 2030। সৌদি আরবকে একটি অত্যাধুনিক দেশ হিসাবে গড়ে তুলতে যা যা করা দরকার ভিশনের মাধ্যমে তাই করা হচ্ছে। সৌদি আরবের অর্থনৈতিক মূল চালক জ্বালানি তেল, কিন্তু প্রাকৃতিক এই সম্পদ একসময় ফুরিয়ে গেলে অর্থনৈতিক চালিকা শক্তি কি হবে তা ভিশন 2030 নির্ধারণ করা আছে। এরই মধ্যে তেল নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে রিয়াদ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তেল উৎপাদন বাড়াতে সৌদি আরবকে চাপ দিল, তাতে রাজি হয়নি দেশটির প্রশাসন। অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে $50,000 কোটি বা প্রায় $40,00,000 কোটি টাকা ব্যয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে 26,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল এক মহানগর তৈরির পরিকল্পনা করছে সৌদি সরকার। এই মহানগর মিশর ও জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। এই শহরে থাকবে কৃত্রিম চাঁদ, থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা, বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট, পুরো শহর হবে কার্বন মুক্ত। সৌদি আরবের কর্তৃপক্ষ একে বর্ণনা করেছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে। লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে সৌদি আরবের এই বিলাসবহুল শহর, যার নাম দ্য লাইন। নিয়ম নামের একটি প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়া অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য হাতে নেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা। ভিশন 2030 এর প্রকল্পাধীন একটি পর্যটন প্রকল্পের যাত্রা শুরু করেছে সৌদি আরব। এর আওতায় রয়েছে 100 মাইল দীর্ঘ বালুকাময় উপকূল ও 50টি দ্বীপের একটি উপহ্রদ। পবিত্র শহর মক্কায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। তেলের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়তে সৌদি আরবকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বাণিজ্যর কেন্দ্রভূমিতে পরিণত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে সৌদিকে পৃথিবীর মৌলিক প্রবেশদ্বারে পরিণত করতে চান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়াশোনার পরিকল্পনা নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে যোগব্যায়াম ও আয়ুর্বেদ সম্পর্কেও বেশ কিছু বিষয় পড়ানো হবে। ভিশন 2030-এ ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যবই থেকে তুলে নেওয়া হয়েছে অমুসলিমদের অবমাননার শব্দ। সৌদি যুবরাজের হাত ধরে সবচেয়ে বড় পরিবর্তন আসছে নারীর ক্ষমতায়ন। এর মধ্যে নারীরা হাতে পেয়েছেন গাড়ি চালানোর এবং একা চলাফেরার অনুমতি। পুরুষদের পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রেও যোগ দিচ্ছেন তারা। সৌদি আরবের পুলিশ, সেনাবাহিনী, বিচারকের আসন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতেও নারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এমনকি নারীদের অভিভাবকদের অনুমতি ছাড়াই বিয়ে এবং তালাক দেওয়ার ক্ষমতা নিয়ে জারি করা হয়েছে আইন। সৌদি আরবে খোলা হয়েছে সিনেমা হল, তাতেও মন চাইলে একা একা যেতে পারছেন নারীরা। দেশটিতে আগে স্টেডিয়ামে বসে নারীদের খেলা দেখা নিষিদ্ধ ছিল, তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাও। ফুটবল, বক্সিং, বিভিন্ন খেলাধুলায়ও বেড়েছে নারীদের অংশগ্রহণ।
এক সময় ইসলাম ব্যতীত অন্য ধর্মের আচার অনুষ্ঠান পালন নিষিদ্ধ ছিল সৌদি আরবে। এখন দেশটিতে অন্য ধর্মের জন্য উপাসনালয়ও স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিশ্ব পরিমণ্ডলে সৌদি আরবের প্রভাবও বেড়েছে। দেশটি আগে যেমন আমেরিকার ননির পুতুল ছিল, এখন সে অবস্থা থেকে বের হয়ে আসছে, গড়ে তুলছে নিজস্ব বলয়, ঘনিষ্ঠতা বাড়িয়েছে রাশিয়া চীনের মতো পরাশক্তিগুলোর সঙ্গেও। সৌদি আরবের এসব বদলের নায়ক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আবার আসছি নতুন কোনো খবর নিয়ে, সঙ্গেই থাকুন।